नमस्कार, वेलकम टू मीरास किचेन। ए मीरार रान्नाघरे सकल के स्वागत। आज के आमार रेसिपी खोयेर मुआ। जदि आमार रेसिपिटा आपनादेर भालो लागे ताहले लाइक शेयर करते भूलबेन ना। नतून नतून रान्नार आपडेट पेते एखोनी आमार चैनल के सबस्क्राइब करुन। ताहले देखे नी आजकेर उपकरण। उपकरण 150 ग्राम खोई, 150 ग्राम आखेर गुड़। आमि एखन गैसटा अन करे दिच्छि। गैस अन करा हये गेछे। দিয়ে দিচ্ছি আমি 150 গ্রাম আখের গুড়। গুড়টা দিয়ে আমি অল্প একটু জল দিচ্ছি বাটিটা ধুয়ে। সামান্য জলেতে দিয়ে দিচ্ছি বাটি ধুয়ে। গ্যাসটা আমি হাই ফ্লেমে রেখেছি। রেখে আমি গুড়টাকে রস করে নিচ্ছি। আজকের রেসিপি লক্ষ্মী পুজো স্পেশাল মুরগির মোয়া। এইভাবে আমি 5 মিনিট ধরে এটাকে নেড়ে নেড়ে রসটাকে তৈরি করে নেব। মুরগির মোয়ার রসটা হচ্ছে এইভাবে নেড়ে 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 আখেগুড়ির রসটাকে আমাকে বানিয়ে নিতে হবে। মাঝে মাঝে আমাকে এইভাবে দেখে নিতে হবে। আর একটুখানি হবে রস রেডি হয়ে গেছে। দেখুন, এইভাবে দেখলেই বোঝা যাবে যে রসটা রেডি হয়ে গেছে। বা হাতের মধ্যে এরকম করে নিয়ে এইরকম ভাবে এই যে একটা তার হচ্ছে, রসটা পুরো রেডি হয়ে গেছে। তাহলে আমি এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। সামান্য রসটা ঠান্ডা হলে আমি এর মধ্যে মুরগিগুলো মেশাতে লাগবো। আখের গুড়ের রসটা দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে। মোটামুটি খুব ঠান্ডা করলে হবে না, উষ্ণ গরম থাকতে হবে। তারপরে আমি আস্তে আস্তে মুরগিগুলোকে দিয়ে দিচ্ছি। দিতে দিতে পুরো এইভাবে মেশাতে লাগতে হবে। এইভাবে মিশিয়ে মিশিয়ে গরম থাকতে থাকতে মিশিয়ে তারপরে পাক করে নিতে হবে। যতটা হই হইতে খাবে ততটাই আমি মিশিয়ে যাব। এইভাবে মিশিয়ে মিশিয়ে আমি নাড়তে থাকতে হবে, নাহলে হবে না। মোয়ার পাক রেডি হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি হাতের মধ্যে একটু ঘি নিচ্ছি। ঘি মাখিয়ে আমি এবারে মোয়াগুলো পাকিয়ে দেবো। ঘি নিয়ে নিলে ঘিয়ের ফ্লেভারটা মোয়াতে চলে যাবে, খেতেও খুব সুন্দর হবে। সব মোয়াগুলোকে পাকাবো। দেখুন বন্ধুরা, আমার মোয়া রেডি হয়ে গেছে, মুরগির মোয়া। আমার রেসিপি আজকে এখানেই শেষ। তাহলে ঘরে বানিয়ে নেবেন চটপট করে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার ও কমেন্ট করবেন ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।